আপনারা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে বিভিন্ন বিষয়ে পিজি কোর্স করছেন, তাদের অনেকের মোবাইলেই ঠিক স্ক্রিনে দেখানো এরকম একটি এসএমএস আসছে। তো আজকের ভিডিওতে আমি এই নিয়ে আলোচনা করব যে এই এসএমএস টি কাদের আসছে, কেন আসছে, আসার পর আপনাদেরকে কি করতে হবে। এবং আপনাদের অনেকেই আছেন এরকম যে যারা পিজি সেকেন্ড ইয়ার এক্সাম দিয়ে দিয়েছেন, রেজাল্ট বেরিয়ে গেছে, তাদের অনেকের মোবাইলে এই ধরনের মেসেজ এসছে, তো তাদের কি করতে হবে, এই নিয়ে আজকের এই ভিডিওটি। আমি দেবাশিস, আর আপনারা দেখছেন টেকনিক্যাল দেবাশিস ইউটিউব চ্যানেল লার্ন উইথ টেকনিক। তো চলুন সমালোচনা করে শুরু করা যাক। তো দেখুন এসএমএস এর যে কি লেখা আছে একবার দেখে নিন, যে সাবমিট ফিল্ড ইন এক্সাম ফর্ম ফর পিজি টার্মেন্ট ফর দিস ইয়ার থ্রু অনলাইন অ্যাভেলেবেল ফ্রম 23rd to 28th November ফর ডিটেলস ফলো বলে একটা লিঙ্ক দেওয়া আছে। তো এই যে এসএমএস টি আসছে, এটা মূলত আপনাদের পরীক্ষা দেওয়ার আগে যে এক্সাম ফর্ম ফিল আপ করতে হয়, তাই সেই এক্সাম ফর্মের জন্য। তো এর আগেও আপনাদের কি ইউনিভার্সিটি থেকে চান্স দেওয়া হয়েছিল, তো সেই এক্সাম ফর্ম ফিল আপ যারা করেননি অর্থাৎ যারা মিস করেছেন, তাদের জন্য ইউনিভার্সিটি থেকে এই দ্বিতীয়বার আবার সুযোগ দিয়েছে। তো এটা যারা ফার্স্ট স্টুডেন্ট আছেন, যারা প্রথমবার এক্সাম ফর্ম ফিল আপ করেননি অর্থাৎ মিস হয়ে গেছে কোনোভাবে, এটা কিন্তু তাদের জন্য দ্বিতীয়বার সুযোগ ইউনিভার্সিটির তরফ থেকে দেওয়া হয়েছে। আপনারা নির্দিষ্ট টাইমের মধ্যে অবশ্যই এক্সাম ফর্মটি ফিল আপ করে নেবেন, কারণ পরবর্তীতে আপনাদের কিন্তু অনলাইন পরীক্ষা হওয়ার চান্স সব থেকে বেশি। তো আপনাদের অনলাইন পরীক্ষা হলে ডিসেম্বরের লাস্টের দিকে, তখন কিন্তু আপনারা যদি এক্সাম ফর্ম ফিল আপ না করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা বসতে পারবেন না। এবার আসি যারা সেকেন্ড স্টুডেন্ট আছেন, তাদের যেহেতু কয়েকদিন আগে অনলাইন এক্সাম কমপ্লিট হলো, তো তাদের মধ্যেও অনেকেরই এক্সাম হয়ে গেছে, রেজাল্ট বেরিয়ে গেছে, তবুও কিন্তু এই ধরনের এসএমএস এসছে। তো তাদের ক্ষেত্রে কি করতে হবে, তো যাদের পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে তাদের কিছুই করতে হবে না, জাস্ট এটাকে ইগনোর করে দিন। কিন্তু যারা পরীক্ষায় সেই এক্সাম ফর্ম ফিল আপ করেননি বলে পরীক্ষায় বসতে পারেননি, অথবা কোনো কারণে পরীক্ষায় মিস করেছেন অর্থাৎ পরীক্ষায় বসতে পারেননি এক্সাম ফর্ম ফিল আপ না করার জন্য, তো তাদের কিন্তু এক্সাম ফর্মটি ফিল আপ করতে হবে। তো কি করে আপনারা এক্সাম ফর্ম ফিল আপ করবেন আপনাদের মোবাইল থেকে, এই নিয়ে কিন্তু অলরেডি আমি একটি ভিডিও বানিয়ে দিয়েছি। তো সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা চাইলে যারা এক্সাম ফর্ম ফিল আপ করেননি তারা সেই ভিডিওটি একবার দেখে নিয়ে তারপর কিন্তু এক্সাম ফর্ম ফিল আপটি করে নিতে পারবেন। এবং আপনারা যারা ফার্স্ট ইয়ার আছেন, তাদের যে পরীক্ষার জন্য যে সাজেশন তাও কিন্তু আমি অলরেডি দিয়ে দিয়েছি, তার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। তো সেই সমস্ত এমসিকিউ গুলো বারবার আপনারা রেডি করলে তাহলে কিন্তু আপনাদের অনলাইন যদি এক্সাম হয় এমসিকিউ টাইপের, সেক্ষেত্রে আপনাদের কিন্তু আশা করি আর কোথাও কোনো সমস্যা হবে না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, এবং আপনারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি সংক্রান্ত সমস্ত লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।